শুনুন ম্যাডাম, আমি তো খুন না করে আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য অপরাধী হয়েছি। আর আপনার বাবা যে একের পর এক খুনি জন্ম দিচ্ছে, আপনার বাবাকে আইনের হাতে ধরিয়ে দিয়ে আপনার নাগরিক কর্তব্য পালন করেন না কেন মিস নায়না? খবরদার, আমার বাবা সম্পর্কে বাজে মন্তব্য করবে না। কেন করবো না? আপনার বাবা এই সমাজের একজন নেতা বলে? আরে আপনার বাবা তো একজন ভণ্ড নেতা। আর এই যে আইনের পোশাক পরা মানুষটি দেখছেন, এ হল আপনার বাবার পোশাক কুত্তা। মিস নায়না, মনে করেছিলাম রক্ত সবসময় রক্তের মতো কথা বলে না, তাই আমি সাময়িক আবেগের শিকার হয়েছিলাম। আর আমার সেই দুর্বলতার সুযোগে আপনি আমাকে আপনার বাবার গোলামের হাতে ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আসেন স্যার, আসেন, আমি খুনটাকে গ্রেপ্তার করছি স্যার। স্যার, আমি খুন করিনি স্যার, খুন করেছে কামাল নামে গুন্ডা। ষড়যন্ত্র করে কামালের খুনের অপরাধ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি থানা থেকে পালালে কেন? তোমার বিশ্বাস থাকা উচিত ছিল, আমি তো আছি, আমার জন্য তুমি অপেক্ষা করলে না কেন? অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না স্যার। যখন জানলাম সোমার আসল খুনি কামালকে রাত আটটার মধ্যে খুন করা হবে, তখন কামালকে সেভ করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি পালিয়ে এসেছি স্যার। স্যার, খুনের কথা বিশ্বাস করবেন না স্যার। যে মেয়েটা ও খুন করছে, এই মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল স্যার। বিজয়, দেখলেন তো, দেখলেন তো স্যার, দেখলেন তো। ওকে জেল হাজতে নিয়ে যাও। মনে রাখিস আমার নাম কামাল। বোন, পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি কোনোদিন বিশ্বাস করব না বিজয় আমার সোমাকে খুন করতে পারে। একজন নিষ্পাপ মায়ের তুমি কত বড় সর্বনাশ করেছো! একজন নিষ্পাপ সন্তানের মায়ের মুখটা দেখো, তোমার জন্য, তোমার জন্য এই মায়ের সন্তানের জেল হয়ে যাবে। তোমার কারণে এই মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবে। পারবে, পারবে সেই এক ফোঁটা চোখের পানির দাম দিতে? পারবে মায়ের বুকের শূন্য জায়গাটা পূরণ করে দিতে? পারবে না। তুমি কত বড় অপরাধ করেছো জানো না? আমিও বলছি, বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে আমি না পারি তাহলে তোমাকেও আমি ছাড়ব না। ভালো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নাই না। ভালো মা, তুমি যেও না। বিশ্বাস করো ভালো মা, আমি বিজয়কে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। যে বিজয়কে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম সে বিজয়ের স্মৃতি এতটা বছর আমার বুকের ভিতর লালন করেছি। ভালো মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তোমার পাথরটা আমি ছাড়বো না। ভালো মা, আমি জেনে শুনে অপরাধ করিনি। অপরাধ তুই করবি কেন মা? অপরাধ করেছে তোর বাবা, তাই আমার শত্রু তুই না, আমার শত্রু তোর বাবা। ভালো মা, আমি এতদিন আমার বাবাকে চিনতে পারিনি, আমি তোমাকে কথা দিচ্ছি ভালো মা, আমার বাবার কারণে তোমার বিজয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সবাই আমার বাবাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। এ আমার প্রতিজ্ঞা। ভাইজান, আমি ফটোগ্রাফার হাসান বলছি। বিজয় যে সোমা নামের মেয়েটিকে খুন করেনি আমি তার প্রমাণ। কি বলতে চাইছো? বলতে চাই সোমাকে খুন করেছে কামাল। এই খবরটা জানো না? কামালের লাশ পোস্টমর্টেম হইয়া মাটির নিচে শুয়ে লেগেছে। জানি, কিন্তু আমার ক্যামেরার নেগেটিভ তো নষ্ট হয়ে যায়নি। ভাইজান, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নেগেটিভটা কমিশনার সাহেবের হাতে গেলে বিজয়কে জেলে পাঠানোর এই যে এত আয়োজন সব মিথ্যা হয়ে যাবে। কত টাকা চাই? মামুলি একটা ছবির নেগেটিভের দাম 50 টাকা, কিন্তু
আমার এই নেগেটিভের দাম 5 লাখ টাকা। ঠিক আছে, বিনিময়টা কোথায় হবে? হোতাপাড়া পানি ট্যাঙ্কির পিছনে, আজ রাত 10। ঠিক আছে, আমি ডিভিজলে পাঠিয়ে দেব। সাংবাদিক মানুষ, আমরা সাংবাদিক ইজ্জত দেই, বেশ ইজ্জত দেই। তোরে 5 লাখ টাকা পুরা দিচ্ছি, এই টাকা লয়ে রাস্তা থেকে তো অসুবিধা হইব না তো? টাকা দেখ, আপনার খুব লজ্জা লাগছে। 5 লাখ টাকা অনেক বেশি, অনেক নতুন মান্ডিল পুরান দেই নাই। এই টাকা যদি আপনার মাথায় দেই, মাথায় দেয়া হাঁটতে পারবেন? হাঁটারা হাঁটার, যদি 1 টাকা নোট দেই তোর তো কোমর পর্যন্ত যাইবে যাবো। তোর টাকা লোক খুব বেশি, চশমার পার খুব বেশি, তোর রাস্তা পার হয়ে পারবি তো? পারবেন। টাকাটা আপনার মাটি, একটু আগে ছিল আপনার মাথায়, আমার খুব কষ্ট। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস, কোনার দা তুলছস? হাতটা তোর রাখা উচিত না, এত ভয় পাস কেন? এই আমি তোর ইজ্জত সম্মানে ক্যামেরা আনছস, ক্যামেরা আনছস, একটা আমার ছবি তুলছস না? না তুলস নাই, তোরে আর ন্যাংটা কইরা উলঙ্গ করে ছবি তুলুন, তোর আমি ইজ্জত সম্মানের সাথে কথা বলুন, মাইন করস? ওই তুই ভয় পাস, খাঙ্কির বলা ভয় পাস? আমি একটা কুত্তার বাচ্চা, তবে তুই ভয় পাস? তোর আমি আসতে দেব না, আসতে দিলে মারব না। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস? ইতিহাস রচনা করি, আমার টেকাটা লয়ে যাবার চা, সেটা লয়ে যাই, তুই কোথায় থাক। সাহাবির ইন্সপেক্টর বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো।